মাধ্যমিক পর্যায়ে এসএসসির রেজাল্ট আগামী 12ই মে দিবে, এটা টেনশন কাজ করছে ভিতরে ভিতরে, তাই না? আজকে আমরা টেনশন বাড়াবো না, কমাবো এবং তোমাদেরকে কিছু সলিউশনও দিয়ে দিব। কয়েকটা সাবজেক্ট রেজাল্ট তুলনামূলক একটু খারাপ এসেছে এবং সেক্ষেত্রে তোমরা কী করতে পারো সে বিষয় নিয়ে একটু কথা বলবো, কারণ এই বিষয়গুলো জানা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে পারো এক প্রকার ফরজ। কেননা দেখা যায় যে অনেক শিক্ষার্থী ভুলভ্রান্তি করে রেজাল্ট খারাপ হইলে, বাট দুইটা সাবজেক্টের রেজাল্ট আমরা একটু আগে থেকে তোমাদেরকে প্রেডিক্ট করে কিছু ইনফরমেশন দিচ্ছি, বোর্ডে কর্মকর্তাদের সাথে কথা বলে, বিভিন্ন প্রধান পরীক্ষকদের সাথে কথা বলে আমরা বিষয়গুলো জেনেছি। খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও, এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা। বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা। তাছাড়া এসএমএসের ফর্মেট পুরো বানানো আছে, তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা। এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবা, অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো, সেখানে ডাউনলোড করতে পারবা। দেখো বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে জাস্ট একটা ব্যাপারে ইনফরমেশন দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ, কারণ বোর্ডের এমসিকিউ ব্যাপারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সিকিউটা তো আমরা শিক্ষকদের সাথে আলোচনা করে পারি, কিন্তু শিক্ষক খাতা থেকে 200-300, কিন্তু একজন প্রধান পরীক্ষক যে রেজাল্ট প্রস্তুত করে সে মিনিমাম 3000-4000 খাতা রেজাল্ট প্রস্তুত করে, কারণ তার আন্ডারে মিনিমাম 10 জন শিক্ষক থাকে। সো আমরা প্রায় 10-12 জন প্রধান পরীক্ষক, সেক্ষেত্রে ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর, রাজশাহী বোর্ড, এরকম কয়েকটা বোর্ডে শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করছি তোমাদের এই পয়েন্টটা নিয়ে। সো এখানে একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই হতাশ হবে না, আগে পুরো বিষয়টা শুনবা তারপরে ডিসাইড করবা যে আসলে কী করা দরকার। আবার সবার বেলায় যেমনটা হচ্ছে তা কিন্তু না, তবে এখানে একটা সলিউশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যদি রেজাল্ট খারাপ হয় তোমরা যে কাজটা বেশি বেশি করে করতে পারবা সেটা আমি বলে দিচ্ছি। তো আমাদের ভিডিওটা শুরু করছি, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো, আর অফকোর্স তোমাদের কলেজ পড়তে সামনে তোমাদের এসএসসি লেভেল সব ইনফরমেশন সুবন ভাই দিবে, আমাদের সাথে অফকোর্স তোমরা যুক্ত থাকবা। এবার আমরা একটু কথা বলি তোমাদের রেজাল্ট নিয়ে। দেখো তোমাদের বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র রেজাল্ট তুলনামূলক অনেক ভালো তোমরা করেছো, অনেক ভালো করেছো। কেন এই কথাটার পরিপ্রেক্ষিতে? এই কারণে বলা যে তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, সো অনায়াসে তোমরা পাশ করে গেছো। এখানে কেউ প্রথম পত্রে সিকিউতে খারাপ করেছো, সেক্ষেত্রে দ্বিতীয় পত্রে নিয়মিত দিয়ে পাশ করেছো, কেউ এমসিকিউতে খারাপ করেছো, দ্বিতীয় পত্রে ফার্স্ট পেপার এমসিকিউ দিয়ে পাশ করে গেছো। ইংরেজির ক্ষেত্রে ব্যাপারটা এমনই করেছে, আমার শিক্ষকরা যে রেজাল্টগুলো তারা সাবমিট যখন করেছে, তারা তো আর যে একজন প্রধান পরীক্ষকের সাথে ইংরেজি কথা বললাম, তিনি বলে আমি তো শুধু বাংলা প্রথম পত্রের খাতা পেয়েছি, আমি তো দ্বিতীয় পত্র পাইনি। আবার একজন দ্বিতীয় পত্র পাইছে, সে তো আর প্রথম পত্র পায় না। সো এই দুইটা ব্যাপার যোগ হয় একমাত্র বোর্ডে গিয়ে। সো বোর্ডে কর্মকর্তারা বলছে এখানে কোনো সমস্যা নেই, সবাই রেজাল্ট মোটামুটি কেটে, বাংলা এবং ইংরেজি নিয়ে কোনো টেনশন নাই, এ ব্যাপারে তোমরা রিল্যাক্স থাকো। এবার আমরা একটু কথা বলি তোমাদের অন্যান্য সাবজেক্ট নিয়ে, আমি গণিতকে স্কিপ করবো, গণিত কিন্তু পরে কথা বলি, আইসিটি নিয়ে একটু কথা বলি। দেখো আইসিটির ক্ষেত্রে রেজাল্টটা তুলনামূলক একটু খারাপ এসেছে, এর যথেষ্ট কারণ আছে, সেটা হচ্ছে যে আইসিটিতে মূলত 25 নম্বর একটা এমসিকিউ এক্সাম হয়েছে। তো এই আইসিটিতে 25 নম্বর এমসিকিউ এক্সামটা না অনেক অতটা মানে বলতে পারো যে ভালোভাবে দিতে পারেনি। আমরা এই ব্যাপারটা প্রমাণ যখন বোর্ডে কর্মকর্তারা বলছে সেখানে যে বিশেষ করেছে এমনটা না, আমরা যখন তোমাদের এমসিকিউ অ্যান্সারগুলো নিয়ে কাজ করেছিলাম সেখানে আমরা ব্যাপারটা লক্ষ্য করেছিলাম যে তোমাদের আইসিটিতে অনেকেই দেখা যায় এমসিকিউ 25টা এমসিকিউর মধ্যে পাশ করতে হলে মিনিমাম 8টা লাগবে, সেখানে অনেকে পাইছে 6, অনেকে পাইছে 5, তখন কিন্তু এটা তখন বোঝা যায় যে রেজাল্ট খারাপ হচ্ছে। বাট বোর্ডের কর্মকর্তারা একটা ব্যাপার ইনশিওর করেছে যে আইসিটির ক্ষেত্রে রেজাল্টটা তুলনামূলক একটু খারাপ বেশি। আইসিটির এমসিকিউ তোমরা কী মনে করছো জানি না, বাট এমসিকিউ অনেক সহজ এসেছিলো। কিছু বোর্ডের ক্ষেত্রে আইসিটির রেজাল্টটা খুবই খারাপ হয়েছে, এক্ষেত্রে তোমাদেরকে পরামর্শ থাকবে, তোমরা যেন অফকোর্স বোর্ড চ্যালেঞ্জ করো, কারণ একটা এমসিকিউ ব্যাপারটা দেখা যায় অনেক সময় বোর্ড ভুল করে, অনেক সময় দেখা যায় যে নিজেদের টুকটাক ভুল হয়, অনেক সময় দেখা যায় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সেট করে ভুল আছে, এই কারণে ফেল আসে। কিন্তু সেই জায়গায় তোমাদেরকে অফকোর্স পরামর্শ দেবো, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা, কোনো প্যারা নিবে না, বোর্ড চ্যালেঞ্জ অফকোর্স করবা। এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে তো আমাদের ভিডিও পাবা, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। বাট এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করাকে আমি মনে করবো তোমাদের একটা ফরজ, কারণ 125 টাকা লাগবে, টাকা জীবনে অনেক ইনকাম করবা, বাট এই জিনিস এই জায়গায় গুলোতে একটু খরচ করে। এই বিষয়টা বলবো যে আইসিটিতে ফেলের সংখ্যাটা একটু গত বছরের মতো বেশি, গত বছরের সাথে কম্পেয়ার করা যায় না, কারণ গত বছর ওরা অনেক অ্যাডভান্টেজ পাইছে, ওরা সময় কম পাইছে, বাট ওদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে, ওদের এখানে নাম্বার কমায় দেওয়া হয়েছিল, বিষয় কমায় দেওয়া, অনেক কিছু হয়েছিল, বাট তোমরা সেই অ্যাডভান্টেজগুলো পাও না, তোমরা একদম পুরোপুরি একটা কুফা ব্যাস, তোমরা সব বিষয়ে পরীক্ষা দিছো, যার কারণে তোমাদের প্যারা বেশি, একটু ঝামেলা হইতেই পারে রেজাল্টে। আর এবার তো কথা বলে তোমাদের এই যে গার্হস্থ্য, কৃষি, পদার্থ, ফিনান্স, ইতিহাস, রসায়ন, পরিণতি, ভূগোল, হিসাব বিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এগুলো ওভারঅল সব সাবজেক্ট নিয়ে, এইসব সাবজেক্টের রেজাল্ট একদম যে অনেক ভালো তাও না বা অনেক খারাপ তাও না, তবে এখানে মোটামুটি কেটে গত বছরের মতো করে রেজাল্ট করেছে এমনটা বলছে এমসিকিউর ক্ষেত্রে।
এবং সিকিউ শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, যেন এখানে কোনো যেমন কোনো ঝামেলা নাই। তবে এখানে সায়েন্সের কয়েকটা সাবজেক্টের কথা বলেছে, যেমন হায়ার ম্যাথের কথা বলেছে, যেমন তোমাদের এখানে রসায়নের কথা বলেছে, কয়েকটা বোর্ডের রেজাল্ট একটু খারাপ হইতে পারে, সেক্ষেত্রে আশা করি তোমাদের যে ব্যবহারিক আছে সেটা দিয়ে তোমরা রিকভার করে ফেলতে পারবা, ওভারঅল রেজাল্ট তোমাদের ওভারঅল রেজাল্টটা ভালো হবে এই বিষয়টা। সেখানে আমরা কথা বলি দ্বিতীয় যে সাবজেক্টের রেজাল্ট তোমাদের খারাপ হয়েছে সেটা হচ্ছে গণিত। গণিতের ক্ষেত্রে এমসিকিউ সিকিউ দুইটা পার্ট নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য এসেছে। দেখো এটা আমি আবারও বলছি, তথ্যগুলো আমরা বোর্ডের কর্মকর্তার সাথে এমসিকিউ নিয়ে কথা বলে পেয়েছি এবং সিকিউটা পেয়েছি শিক্ষকদের সাথে কথা বলে। আগে আমি সিকিউটা নিয়ে কথা বলি। সিকিউর ক্ষেত্রে গণিতে দেখা যায় যে, শোনো, গণিতে নর্মালি তুমি যদি অঙ্ক ভুলও করো তাও শিক্ষকরা নাম্বার দিছে, শুনবা, বিষয়টা এমনই, সৃজনশীল নিয়মটা এমনই যে তুমি যদি কোনো কিছু ভুলও করো তাও তুমি যেহেতু চেষ্টা করেছো সেই পারপাসে এক মার্ক পাও বা হাফ পাও বা দুই পাও, তোমাকে নাম্বার দিবে শিক্ষক। এখন অনেকে কী করেছে জানো, অনেকে চারটা অঙ্ক সে করেই আসে নাই, সে অঙ্কগুলো করেই আসে নাই, অর্থাৎ সে অঙ্ক ফাঁকা রেখে আসছে, অঙ্ক অ্যান্সারই করে নেয়। যদি সে ট্রাই করতো তখন কিন্তু সে নাম্বার কিছুটা হলেও পাইতো। সো এই জায়গাগুলোতে মূলত শিক্ষকটা নাম্বার চাইলেও দিতে পারে নাই। তো এই জায়গায় অনেক শিক্ষার্থী সিকিউ 70-এর মিনিমাম 23 পাইতে হবে, কেউ পাইছে 18, কেউ পাইছে 20, তখন শিক্ষকরা টাইনে মেনে তো পাশ করে, এখন ধরে নাও যেখানে এক মার্ক দুই মার্ক দরকার শিক্ষকরা সেখানে দিছে, আমরা প্রুফ দেখেছি যে সে নাম্বারটা কেড়ে দিয়ে আবার নাম্বার দিয়েছে, ঠিক আছে, যে নাম্বার যে খাতাগুলো নাম্বার দেখে যে কম পেয়েছে সে খাতাগুলো তার একবার আগে যোগ করে, তারপর দেখে সে কত পাইছে, যদি এক দুই ফেল করে সে নাম্বারটা বাড়িয়ে দেওয়ার ট্রাই করে, যদি একদম দেখে যে বাড়িয়ে দেওয়া সম্ভব না তখন তারা কী করে, তখন তারা ওইটাই আবার দিয়ে দেয়, কারণ যদি জায়গা না থাকে শিক্ষক তার লিখে নাম্বার দিবে না। তো এই জায়গা আমরা প্রুফ দেখেছি যে নাম্বার তারা কেটে দিয়ে আবার নাম্বার শিক্ষার্থীদেরকে দিয়েছে তারা। এখন এই জায়গাটায় আমি তোমাদেরকে একটা কথা বলবো যে এখানে কোনো কিছু করার নেই, যদি সিকিউতে কেউ ফেল করো এই জায়গায় সিকিউ বোর্ড চ্যালেঞ্জ করলে খাতাগুলো দেখা হবে, নাম্বারগুলো যোগ করা হবে, কিন্তু অনেক বড় ধরনের যে পরিবর্তন তা কিন্তু করবে না। যদি শিক্ষক কোনো জায়গায় নাম্বার দিতে মিস করে, কোনো জায়গায় যদি শিক্ষকের যোগ বিয়োগে ভুল হয়, সেই বিষয়গুলো বোর্ড চ্যালেঞ্জে সিকিউতে দেখা হবে। এছাড়া সিকিউতে অনেক বোর্ড চ্যালেঞ্জে কিন্তু অনেক বড় কিছু দেখা হবে না, বিষয়টা মাথায় রেখো। সো এই জায়গায় একটা ব্যাপার রয়েছে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হয়েছে গিয়ে যে আর গণিতে মোটামুটি কায়দার যে রেজাল্ট একদম যে সবাই খারাপ করছে তা কিন্তু না, তুলনামূলক কিছুটা ফেল সবচেয়ে গণিতে তোমরা করবা যারা ফেল করবে আর কি, অন্যান্য সাবজেক্টগুলোতে অনায়াসে পাশ করে যাবে, এবং আমরা যখন রেজাল্ট দেখবো তখন আমরা তোমাদেরকে প্রুফগুলো দিয়ে দিব, দেখাই দেবো নি পরিসংখ্যানের জিনিসগুলোতে। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে যখন আমরা কথা বলেছিলাম বোর্ডের কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে একটা ব্যাপার বলেছে যে গণিতে এমসিকিউ অনেক শিক্ষার্থী কী করেছে জানো, ভুলভাল আন্দাজে দেখাইছে, অনেকে সেট কোড ঠিক করে দেখায় নাই। আমি জানি না গণিতে কি একটা প্রেশার ফিল করছিল ওরা, আমি জানি না, মেবি সেট কোড ভুলভাল দেখাইছে অনেকে, সেট কোড বিশেষ করে সেট করে কাটাকাটি অনেক হয়েছে, এটা প্রেশারে নাকি চালাকি করতে গিয়ে, এই ঝামেলাটা আমি বুঝতেছি না। তা আমি কথা বলেছিলাম যে এগুলোর কারণে কি এমসিকিউ কি বাতিল হয়েছে, বলতেছে যে বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি একদম এমসিকিউ ভরাট না করে, ঠিক আছে, তখন আমরা বাতিল করেছি, বাট ওভারঅল যদি এমসিকিউ ভরাট করে সেক্ষেত্রে সে যেটা ভরাট করেছে আমরা সেটা অনুযায়ী খাতাগুলো দেখেছি। তবে অনেক অনেক কাটাকাটি করে এসেছে, তবে এগুলো কোনো ম্যাগনেটরি না, এগুলো কারণে কোনো সমস্যা হচ্ছে না, এগুলো কোনো ব্যাপার না, এগুলো ঠিক করে দেওয়া যাচ্ছে। তবে সমস্যাটা হচ্ছে যদি একদম সে দেখা যায় যে এমনভাবে কাটাকাটি করেছে যেটা স্ক্যান করতে সমস্যা হচ্ছে, তখন ঝামেলা হচ্ছে, বাট এটার সংখ্যা খুবই কম। সো এই ক্ষেত্রে যদি তোমাদের কোনো কারণে এমসিকিউতে ফেল আসে তাহলে তোমরাও বোর্ড চ্যালেঞ্জ অফকোর্স করবা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়। আর এখানে অনেকেই আছে দেখা যায়, আমরা যখন এমসিকিউ নিয়ে যখন কাজ করেছিলাম ম্যাথের এমসিকিউ, সেখানে আমরা দেখেছিলাম অনেকে 30টার মধ্যে হইতে হবে, 10টা পাস করতে হবে মিনিমাম, পাইছে সবাই 4, 5, 6, 7, 8টা করে এমসিকিউ হয়েছে। তো এখানে দেখো গণিতে তো আর বাংলার মতো প্রথম ও দ্বিতীয় পত্র নাই, গণিতে একটা সিঙ্গেল সাবজেক্ট, ওর কোনো ভাই বোন নাই, ঠিক আছে। তো এই জায়গায় যদি তুমি যদি নাম্বার কম পাও তোমাকে তো কেউ হেল্প করবে না বা সিকিউ থেকে নাম্বার দিবে না। তোমাদেরকে রুটিনে খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে তোমাদেরকে এই যে সৃজনশীল বহুনির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে, বলে দেওয়া হয়েছে, এরপর তো কোনো কথাই থাকে না, আশা করি তোমরা বুঝছো। কারণ এই জায়গায় যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। আর এই দুইটা সাবজেক্টকে আমি অবশ্যই বলবো, যদি এই দুইটা সাবজেক্টে তোমাদের ফেল আসে তোমরা অফকোর্স নিট দিতে, কোনো দিকে তাকানোর দরকার নেই, কে কী বললো শোনার দরকার নেই, বোর্ড চ্যালেঞ্জ করবা। আর ফেল করলে দেখো আমি আবার বলতেছি, দেখো এটা একটা সামাজিকভাবে অবক্ষয় হইতে পারে বা একটা চিন্তাভাবনা আসতে পারে, কিন্তু সেই জায়গায় নিজেকে স্ট্রং রাখাটা অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। পিছনের বেঞ্চে যারা থাকে, যারা ক্লাসে সবচেয়ে খারাপ রেজাল্ট করে, তারা পৃথিবী কাঁপাইছে বর্তমানে, তারাই কাঁপাচ্ছে, পুরো পৃথিবীর কন্ট্রোলটাই তাদের হাতে। সো তুমি একদম হতাশ হবো না, এই বিষয়টা মাথায় রাখবা, এটা জাস্ট একটা পরীক্ষা, তিন গুণের পরীক্ষা, কোনো কারণে রেজাল্ট এদিক ওদিক হইতেই পারে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।